KirtinasaTV থেকে আজ চলে এসেছি খুস্তিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এখানে জিয়া চত্বরে আলাপ হলো গরিব ভাইয়ের সাথে, গরিব চৌধুরী, ওনার সুন্দর চায়ের দোকান এবং চা পান দুটোরই সুন্দর সুন্দর নাম আছে, এটা আমাদেরকে খুব চমৎকৃত করেছে। আমরা তাই ওনার এখানে চা খেতে চাই, ওনার সাথে কিছু কথা বলতে চাই। ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার চায়ের দোকান এবং চা পানের যে নাম, এগুলো আমাদেরকে খুব চমৎকৃত করেছে। আমরা আপনার সাথে পরিচিত হতে চাই, আপনার চা পান এগুলোর সাথেও পরিচিত হতে চাই, এগুলোর ইতিহাস জানতে চাই, এগুলো বর্তমান কী চলছে সেটা জানতে চাই। আমরা এসেছিলাম ঢাকা থেকে, ঢাকায় আমাদের KirtinasaTV আমাদের চ্যানেল থেকে। তো আপনি আমাদেরকে একটু বলবেন আপনার নামটা এবং চায়ের পানের ইতিহাস। বিভিন্ন জায়গায় গিয়েছি, চা খেয়েছি, যেমন বগুড়া, সাতমাথায়, ঢাকা, হচ্ছে আপনার মিরপুর, দুয়েতে, কুমারখালীতে, এদিকে আপনার বেনাফল, ঝিনাইদা, কুমারখালী, বিভিন্ন জায়গায় চা খেয়েছি এবং পান খেয়েছি। এগুলো দেখে এবং শিখছি, ট্রাই করছি বিভিন্ন জায়গায়, বুঝছেন। যখন এখন এগুলো নিজেই তৈরি করতে পারি, ইউটিউব দেখছি, দেখে নিজে নিজেই তৈরি করতে পারি, অনেকে আসে এবং যায় খাই, এটাই আর কি। পান দেখলাম, পানের নাম হচ্ছে ব্রেকআপ পান। ব্রেকআপ পান, ব্রেকআপ পানটা হচ্ছে এমন একটা জিনিস, অনেকে মনে করেন যে ক্লাস করতে যেয়ে সেম হয়, একসঙ্গে ডিভাইডেড হয়ে যায়, হয়ে যাওয়ার পরে এসে বলে মামা আমাকে ব্রেকআপ হয়ে গেছে, আমাকে একটা পান দেন। এই ধান সেভাবে পানটা দিয়ে খেটে অনেকে বলে যে মামা ভালো লাগছে, এরকম হয়ে গেছে, আপনি কী করবেন? তা বললাম আসেন, এসে দুদিন এসে পান খান, খেলে আবার হয়তো ভালো লাগবে, ভালো লাগবে, একটা সমাধান হবে, তো বলে তাই। তা আসে, অনেকে আসে, আমরা দিয়ে হয়ে খাই, কে অবশ্যই কয় না মামা আপনার পানে কাজ হয়েছে, কারণ আল্লাহ ভাই ভালো জানে, আমি তো বলতে পারি না, বুঝছেন। আর বউ শাশুড়ি পানটা এমনই পান যে আপনার মনে করেন আপনাকে বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি থেকে আপনি আসছেন, আসার সময় আপনার শাশুড়ি নামায় আপনার গালে একটা পান দিবে, আপনার স্বামীর একটা পান দিবে, ওই পানটা নাম হচ্ছে বউ শাশুড়ি পান। যখন বউ আপনাকে নামাবে শাশুড়ি, এটা হচ্ছে বউ শাশুড়ি পান, এটাকে বলে বউ শাশুড়ি পান। যেমন জামাইবাবু পান, জামাইকেও একটা পান দিয়ে হয়, জামাই যখন শ্বশুরবাড়ি যাবে তখনও জামার গালে দিয়ে পান দিয়ে পান নামায় দিয়ে নামানো হয়, ওটাকে বলে জামাইবাবু পান। বেনারসি পান বিভিন্ন রঙের সাজিয়ে গুজিয়ে এখানে এসছে, এসে আমাকে বলছে ভাইয়া আমাকে একটা বেনারসি পান দেন না, তখন আমরা সেই মতো বেনারসি পানটা বানিয়ে দিই। যেমন বৌশাখড়ি পান, বেটাপ পান, প্রেম পান, বৌসুয়াদি পান, বৌসুয়াদি পান এমন, যেমন এখানে 68টি আইটেম আছে, বুঝছেন, পুরোটা 88টি আইটেম আছে। এই আইটেমগুলো দিয়ে ফলো করা হয়, ফলো করে ওটাকে নাম দেওয়া হয় যে বৌশাখড়ি পান, বেটাপ পান, প্রেম পান, বৌসুয়াদি পান। যা নিয়ে গেলে দেখা যায় অনেকেই অনেক ভাই এসে নেয়, যার ফলে যে সবাই খাওয়ার পর বলে ভাই আপনার ভাবে না অনেক খুশি হয়েছে, এখানে নাম দেওয়া হয়েছে। এবার যদি একটু চায়ের ব্যাপারে বলতেন, চাগুলো বিশেষ বিশেষ চাটা আছে, যেমন এখানে বানানো হয় আদার চা, লেবু চা, লেমন টি, হচ্ছে কালো জিরা, দুধ কফি, কোল্ড কফি, স্পেশাল স্পেশাল চা, স্পেশাল তো চা, এটা হচ্ছে আমরা বেনাফল থেকে নিয়ে আসি, বুঝছেন, বেনাফল থেকে বাসাইকৃত তেজপাতাগুলো নিয়ে আসি, এবং ইলাস আমি হিলি থেকে নিয়ে আসি, হিলি বর্ডার থেকে ইলাসগুলো নিয়ে আসি, এগুলো পানি ইউজ করা হয়, যে ইলাস এখানে বিক্রি করা হয়, বুঝছেন। অনেক দাম আছে, যেমন আপনার এখানে আছে কুস্তুরনা আভি, চার কেজি এখন মনে হয় 5 থেকে 6 লক্ষ টাকা। ব্যবহার করতাম, আগে করতাম, কিন্তু এখন দাম হয়েছে আপনি ব্যবহার করতে পারছি না, যেহেতু অনেক টাকা দাম, আমি অনেক টাকা দাম দিয়ে নিয়ে আসি, মনে করেন একটা পান 150 টাকা 200 টাকা খাওয়াটা খুব খারাপ ব্যাপার, সেটা যদি সহজ হতো খেত, যেহেতু ছেলেমেয়েরা এখন মনে করেন টিউশনে করতে যায় কুস্তিয়া, আমাদের এখানে যে টিউশনে করে এর মূল্য মাত্র 500 টাকা, এই 500 টাকা টিউশন দিয়ে ধরুন একটা পান খাওয়া একটা ছেলে দেওয়ার সময়, যদি একটা ছেলে 5000 কি 7000 টাকা টিউশনে দিত বা সেই টিউশনে দিয়ে বা বাপ মা 3000 দিত, এই টিউশনের টাকা দিয়ে হয়তো একটা খরচ দেখা করতে পারতো, পারতো না, কিন্তু এখানে তো সেই ব্যবস্থা নাই, যার কারণে পানটা চলছে কম, আগে ভালো চলতো, বুঝছেন। এই জন্যে সবাইকে আর কি কম দামে পান খাওয়ানোর চেষ্টা করছি, আশা করি যে সবাইকে ভালোভাবে খাওয়াবো, এটাই আর কি। আপনি বানাচ্ছেন চায়ের